वेलकम टू माय चैनल प्रॉपर गाइडेंस पामेला मैम तुम्हारे जियोमेट्रिक क्लास नहीं एसेछि। एर आगे आमरा प्रमाण करेछि सामान्तरिकेर उपपाद्य 17 पर्यन्त प्रमाण करा हुए गेछे। जारा आमार चैनले प्रथम तारा प्लिज आगे उपपाद्यगुलो देखे नियो आगे भिडियोगुलो और जारा परपर फलो आप करछो तारा देखते थाको। एटा सामान्तरिक एर उपपाद्य हच्छे 18। एखाने कोनो चतुर्भुजेर एकजोड़ा विपरीत बाहु जदि समान एवं समान्तराल हय সেক্ষেত্রে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। কোন চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে, এটা প্রমাণ করতে দেওয়া আছে। তো প্রথমেই আমরা ছবিটা এঁকে নিই। এবিসিডি একটি চতুর্ভুজ প্রদত্ত, আচ্ছা জ্যামিতি প্রমাণ করার জন্য কোন উপপাদ্য প্রমাণ করার জন্য চারটি স্টেপ আমি শিখিয়েছিলাম, তার প্রথম হচ্ছে প্রদত্ত। প্রদত্ত মানে হচ্ছে যেটা তোমাকে দেওয়া আছে। তো এক্ষেত্রে চতুর্ভুজ এ বি সি ডি এর এ বি সমান্তরাল সি ডি এবং এ বি ইকুয়ালস টু সিডি, এটা দেওয়া আছে। এ বি সমান্তরিক, একটি সমান্তরিক, যেহেতু এ বি সমান্তরাল সিডি এবং এ সি ভেদক, অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু একান্তর অ্যাঙ্গেল এ সি ডি, এটা হলো যুক্তি। এই কোণটাকে এই কোণটার সমান আমি কিভাবে বলছি, না এই যুক্তির সাহায্যে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সি ডি আর এ সি ইকুয়ালস টু এ সি, কারণ কি সাধারণ বাহু। সুতরাং দেখো এই যে তিনটে কন্ডিশন, দুটি বাহু এবং একটি কোণ, এই কন্ডিশনকে কাজে লাগিয়ে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি ডি, রাইট হলো। সেক্ষেত্রে যদি এটা সর্বসম হয় সেক্ষেত্রে অনুরূপ কোণগুলো সমান হবে, এই কোণটা এই কোণটার সমান হবে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি এ ডি, এই কোণটার সমান। আবার কি এরা কি, এরা হচ্ছে অনুরূপ কোণ, আবার যেহেতু যেহেতু এসি কার ভেদক, এডি এবং বিসি এর ভেদক, বিসি এর ভেদক, সুতরাং সুতরাং অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু একান্তর অ্যাঙ্গেল সি এ ডি, একান্তর কোণ হচ্ছে এই দুটো কোণ ত্রিভুজের হচ্ছে অনুরূপ কোণ, ত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু যদি দেখি এটা দুটো সরল রেখাংশ এডি আর বিসি, মাঝখানে গেছে হচ্ছে এসি ভেদক, সেক্ষেত্রে কি হচ্ছে এটা একান্তর কোণ। এবার একান্তর কোণ দুটো যদি সমান হয় সুতরাং আমরা কি বলতে পারি এডি সমান্তরাল বিসি, সুতরাং কি হলো এবিসিডি এর এবিসিডি এর
দেখো এ বি সমান্তরাল সি ডি বলা ছিল এবং এ ডি সমান্তরাল বি সি। সুতরাং এ বি সি ডি একটি সমান্তরিক প্রমাণিত। ওকে, আচ্ছা প্রথম থেকে আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের প্রদত্ত যেটা সেটা রয়েছে যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সমান্তরিক হবে। আচ্ছা, প্রদত্ত যখন চতুর্ভুজ এ বি সি ডি এর এ বি সমান্তরাল সি ডি আর এ বি ইকুয়ালস টু সি ডি, এখন প্রামাণ্য হচ্ছে এ বি সি ডি একটি সমান্তরিক। সেক্ষেত্রে দেখো এখানে আমি নিয়েছি এ বি সি ডি সমান এবং সমান্তরাল। তুমি উল্টোভাবেও যদি কেউ চেষ্টা করে তখন এটা এটা নিয়েও সে কাজ করতে পারবে, কোনো অসুবিধার কিছু নেই। ওকে, তো এখানে তোমাদের পাঠ্যবইতে যেরকম দেওয়া আছে সেটা হিসেবেই এখানে করা আছে ছবিতে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো প্রামাণ্য এ বি সি ডি একটি সমান্তরিক। আচ্ছা, এখানে অঙ্কন করতে হয়েছে, কি অঙ্কন করে নিতে হয়েছে, এসি কর্ণটাকে অঙ্কন করা হয়েছে। এখন যখনই কর্ণ অঙ্কন করা হলো তখন কি পেলাম, তখন পেলাম হচ্ছে দুটো ত্রিভুজ পেলাম। এই দুটো ত্রিভুজ যখন পেলাম, ত্রিভুজের মধ্যে দেখা যাচ্ছে এই বাহুটার সমান, এটা সাধারণ বাহু, আর এই কোণটা সমান। কারণ কি, কারণ হচ্ছে এ বি সমান্তরাল সি ডি এবং এসি ভেদক, সে কারণে একান্তর কোণ বি এ সি ইকুয়ালস টু একান্তর কোণ এ সি ডি। সেক্ষেত্রে কি হলো, ত্রিভুজ এ বি সি সমান্তরিক, এ বি সি হচ্ছে কি এ সি ডির সর্বসম। সেক্ষেত্রে অ্যাঙ্গেল এ সি বি এই কোণটা সমান হলো। আবার আমরা যদি এইভাবে দেখি, দুটো বাহু আছে এ ডি বি সি, রাইট, এ ডি বি সি, মাঝখান দিয়ে গেছে ভেদক এ সি। সেক্ষেত্রে এই দুটো কোণ ত্রিভুজের অনুরূপ কোণ হচ্ছে, দুটো ত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু এমনি যদি আমি দেখি দুটো সরল রেখাংশ মাঝখান দিয়ে গেছে ভেদক, সেক্ষেত্রে এটা এটা একান্তর কোণ, রাইট, একান্তর কোণ। দুটো একান্তর কোণ যখন পরস্পরের সমান হয় তখন আমরা কি বলতে পারি, যে বাহু দুটো কি, বাহু দুটো হচ্ছে সমান্তরাল বাহু। তো এ ডি সমান্তরাল বি সি। এখন কোনো চতুর্ভুজ এ বি সি ডি রয়েছে, তার এ বি সমান্তরাল সি ডি সেটা বলে দেওয়া আছে, আর পেলাম কি এ ডি সমান্তরাল বি সি আমি প্রমাণ করলাম, সেক্ষেত্রে এ বি সি ডি একটি সমান্তরিক প্রমাণিত। ওকে, তো এই ছিল আজকের ক্লাস, উপপাদ্য 18। তোমরা খুব ভালোভাবে দেখবে, যেটা আমি বলে থাকি আবারও বলছি, জ্যামিতি কিন্তু শুধুমাত্র দেখে বেরিয়ে গেলাম, পড়ে বেরিয়ে গেলাম সেটা অসুবিধা। অঙ্কটা পুরোটাই অভ্যেসের জিনিস, জ্যামিতি বেশি করে অভ্যেসের জিনিস। তোমরা একটা খাতা নিয়ে বসবে, খাতায় লিখবে, সাদা খাতায় না দেখে প্রথমে দেখে নেবে ভালোভাবে, যদি মনে হয় তুমি একবার পড়তে পড়তে জিনিসটাকে লিখে নাও, যেখানটা মনে হবে লিখতে পারোনি ভিডিওটা পজ করে নেবে, পজ করে লিখে নাও। পুরোটা লেখার পরে ভালোভাবে দেখে নেবে, তুমি খাতায় লিখেও দেখতে পারো, ভিডিওটা চালিয়েও দেখতে পারো, তারপর না দেখে অন্য একটা খাতাতে তুমি পরপর পরপর স্টেপ ওয়াইজ এইভাবে লিখতে থাকো, ততক্ষণ লিখতে থাকো যতক্ষণ না পুরোটা না দেখে লিখতে পারছো। মাঝখানে যদি আটকে যায়, আটকাতেই পারে, একবার আটকাবে, দুবার আটকাবে, তিনবার আটকাবে, খুব বেশি হলে চারবার, তারপর নিজেরাই লিখতে পারবে। একবার যদি লিখতে শিখে যাও উপপাদ্য, সেক্ষেত্রে তোমাদের আর অন্য কোনো জায়গার হেল্পের প্রয়োজন হবে না। ভেরি ইন্টারেস্টিং জিওমেট্রি পার্ট উপপাদ্য, কনসেপচুয়ালি তোমাকে পড়তেই হবে। কনসেপচুয়ালি যদি তুমি না শিখতে পারো তাহলে এক্সট্রা জিওমেট্রিতে গিয়ে প্রবলেম হবে। তো আমার ক্লাসে প্রথমে আমি উপপাদ্যগুলো পড়াবো, তারপর তার প্রয়োগগুলো পড়াবো, এবং তারপর আসবে এক্সট্রা জিওমেট্রি। ওকে, তো ক্লাসটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, অ্যান্ড কমেন্ট করো কোনো জায়গায় অসুবিধা থাকলে। ওকে, অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটা, সাবস্ক্রাইব করলে পরেরগুলো যখন আসবে তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।